যোনি এবং লিঙ্গ মানব দেহের সবচেয়ে সংবেদনশীল অঙ্গ। তবে এর স্বাস্থ্যকর বিষয়গুলো নিয়ে বেশিরভাগই কথাবার্তা তেমন হয় না। যাই হোক, এটি ছাড়াও গোপনাঙ্গ সম্পর্কে আরও অনেক কিছু রয়েছে যা আমাদের সকলের ভালো যত্ন নেওয়ার ক্ষেত্রে জানা দরকার। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, আর অলরেডি সাবস্ক্রাইবও করলে অসংখ্য ধন্যবাদ। আর একটি অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকুন, আশা করি আপনার উপকারে দেবে। হ্যাঁ, আমরা একমত যে মানবদেহে প্রতিটি ব্যক্তির ক্ষেত্রে আলাদা, তবুও কিছু মৌলিক জিনিস রয়েছে যা ব্যক্তিগত অঙ্গগুলির সাথে কাজ করার সময় আপনার কখনোই করা উচিত নয়। আমাদের এই ভিডিওতে পুরুষাঙ্গের উপর ফোকাস করা হয়েছে। আপনি যখন লিঙ্গ নিয়ে কাজ করছেন তখন আপনাকে অতিরিক্ত সতর্ক অবলম্বন করতে হবে। আপনি খুব বেশি সেক্স করছেন, গোসল করছেন বা পরিষ্কার করছেন কিনা আপনাকে সতর্ক থাকতে হবে। আপনার খাদ্যাভ্যাসের উপরও অনেক কিছু নির্ভর করে। আপনি যদি চান আপনার লিঙ্গ সুস্থ এবং নিখুঁতভাবে কাজ করতে, তবে আপনাকে বেশ কিছু খারাপ জীবনধারার অভ্যাসও ত্যাগ করতে হবে। যেহেতু আপনার লিঙ্গ আপনার পুরুষত্বের একটি অবিচ্ছেদ্য অংশ, তাই এর সাথে সঠিক আচরণ বহাল রাখা জরুরি। আপনার কিছু আপাতদৃষ্টিতে সম্পর্কহীন খারাপ অভ্যাস থাকতে পারে যা কিছু গুরুতর ক্ষতির কারণ হতে পারে। প্রথমে আলোচনা করব 6টি কাজ যা পুরুষাঙ্গ এর জন্য অনেক বেশি ক্ষতিকর। আপনি সমস্ত প্যারানয়েড হওয়ার আগে আসুন আমরা আপনাকে এই কয়েকটি জিনিস বলি যা আপনার পুরুষাঙ্গের সাথে কখনোই করা উচিত নয়। 1. আপনি যথেষ্ট ব্যায়াম করছেন না। সিডার্স সিনাই মেডিকেল সেন্টারের গবেষণা অনুসারে যেসব পুরুষ বেশি ব্যায়াম করেন তাদের ইরেকটাইল এবং যৌন ফাংশন ভালো থাকে। সমীক্ষায় প্রায় 300 জন পুরুষ তাদের কার্যকলাপের মাত্রার সব প্রতিবেদন করেছেন, যা গবেষকরা শ্রেণীবদ্ধ করেছেন হালকাভাবে সক্রিয়, মাঝারিভাবে সক্রিয় বা অত্যন্ত সক্রিয় হিসাবে। অংশগ্রহণকারীরা তাদের যৌন ক্রিয়াকলাপের গুণমান এবং ব্যক্তি সম্পর্কেও সব প্রতিবেদন করেছেন, যার মধ্যে তাদের ইরেকশনের ক্ষমতা, প্রচণ্ড উত্তেজনা এবং তাদের উত্থানের গুণমান এবং ফ্রিকোয়েন্সি অন্তর্ভুক্ত ছিল। জার্নাল অফ সেক্সুয়াল মেডিসিন এ প্রকাশিত ফলাফলগুলি দেখিয়েছে যে পুরুষরা বেশি ঘন ঘন ব্যায়াম করেছেন তাদের উচ্চ যৌন ফাংশন স্কোর ছিল। বিপরীতভাবে যে পুরুষরা কম ব্যায়াম করেছেন তারা যৌন ফাংশনের নিম্ন স্তরের রিপোর্ট করেছেন। অর্থাৎ আপনি আপনার লিঙ্গের সুস্বাস্থ্যের জন্য পর্যাপ্ত ব্যায়াম করছেন না। 2. আপনি খুব বেশি ধূমপান করছেন। এখন আপনি যদি আগে থেকেই না জেনে থাকেন তবে আসুন আপনাকে বলি যে ধূমপান আপনার লিঙ্গের অনেক ক্ষতি করে। এটি স্পষ্টতই একটি পরিচিত সত্য যে ধূমপান একটি স্বাস্থ্যকর অভ্যাস নয়। কিন্তু আপনি কি জানেন এটা আপনার পুরুষাঙ্গের জন্য কতটা খারাপ হতে পারে? ধূমপানের ফলে পুরুষাঙ্গের টিস্যু নষ্ট হয়ে যায়, মানে উত্তেজনা তৈরির সময় পুরুষের ইরেকশন হতে পারে না। ইরেকটাইল ডিসফাংশন হল পুরুষদের মধ্যে সবচেয়ে বেশি দেখা সমস্যাগুলির মধ্যে একটি। একটি সমীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে যারা ধূমপান করেন তাদের 20% ইরেকটাইল ডিসফাংশন থাকার কথা স্বীকার করেছে এবং শেষ পর্যন্ত নিকোটিন মুক্ত থাকা পুরুষদের মধ্যে 75% ইরেকশন, বৃহত্তর দীর্ঘ ইরেকশন ছিল এবং সর্বাধিক যৌন উত্তেজনায় পৌঁছেছে, কার্যকরভাবে তাদের ইরেকটাইল ডিসফাংশন হ্রাস করেছে। একইভাবে শেফিল্ড বিশ্ববিদ্যালয়ের 2014 সালের একটি গবেষণায় 1970 জন পুরুষের শুক্রাণুর নমুনা বিশ্লেষণ করা হয়েছে। গবেষকরা দেখেছেন যে 318 গাজা ব্যবহারকারীর শুক্রাণুর 4% এরও কম সঠিক আকার এবং আকৃতি ছিল। দুর্বলভাবে বিকশিত শুক্রাণু একটি মহিলার ডিম্বাণুকে নিষিক্ত করার জন্য তাদের পথ তৈরি করার সম্ভাবনা খুবই কম। 3. আপনি খুব বেশি জাঙ্ক ফুড খাচ্ছেন। জাঙ্ক ফুড আপনার লিঙ্গের জন্য খারাপ ও বেশ ক্ষতিকর প্রমাণিত হতে পারে। একটি 2011 হাভার্ড সমীক্ষায় দেখা গেছে যে পুরুষরা যারা ট্রান্স ফ্যাট, কুকি, কেক, চকলেট, চিপস এবং ভাজা এবং প্রক্রিয়াজাত খাবার, বেশি পরিমাণে প্রক্রিয়াজাত খাবারে লিপ্ত হয় তাদের শুক্রাণু স্বাস্থ্যকর ডায়েট অনুসরণকারীদের তুলনায় দুর্বল মানের ছিল, সম্পূর্ণ শস্য, শাকসবজি এবং মাছ। আপনি যত বেশি এই ধরনের খাবার গ্রহণ করছেন তার মানে আপনি প্রতিনিয়ত আপনার লিঙ্গের সুস্থতাকে এবং এর কার্যক্ষমতাকে ব্যাহত করছেন। অন্যদিকে এমন একটি খাবার আপনার পুরুষাঙ্গের জন্য দুর্দান্ত প্রমাণিত হয়েছে। 2008 সালের টেক্সাস এন্ডেম ইউনিভার্সিটির সমীক্ষায় পাওয়া গেছে তরমুজের একটি উপাদান সিট্রুলাইন আর্জিনিন, যা ভায়াগ্রার মতোই নাইট্রিক অক্সাইড বাড়িয়ে রক্তনালীগুলিকে শিথিল করতে সাহায্য করে, কার্যকরীভাবে ইরেকটাইল ডিসফাংশনের চিকিৎসা করে এবং এমনকি এটি প্রতিরোধ করে। 4. আপনি টিভি দেখছেন। রচেস্টার ইউনিভার্সিটির 2010 সালের একটি গবেষণায় দেখা গেছে যে পুরুষরা সাপ্তাহিক 20 ঘন্টার বেশি টিভি দেখেন তাদের শুক্রাণুর সংখ্যা 44% কম যারা প্রায় টিভি দেখেন না তাদের তুলনায়। গবেষকরা দেখেছেন যে সুস্থ পুরুষ যারা বসে থাকতেন তাদের টেলিভিশন দেখার অভ্যাস দ্বারা পরিমাপ করা হয়, তাদের শারীরিক কার্যকলাপের অভাবের কারণে তাদের শুক্রাণুর গুণমান কম ছিল। 5. আপনার দাঁতের স্বাস্থ্যবিধি খারাপ। জার্নাল অফ পিরিওডন্টোলজির গবেষকরা দেখেছেন যে মাড়ির রোগ ইরেকটাইল ডিসফাংশনযুক্ত পুরুষদের মধ্যে 7 গুণ বেশি সাধারণ।
আপনার মাড়ির টিস্যুতে থাকা ব্যাকটেরিয়া আপনার শরীরের মধ্য দিয়ে ভ্রমণ করতে পারে, প্রদাহ সৃষ্টি করতে পারে এবং আপনার লিঙ্গের রক্তনালীগুলিকে ক্ষতি করতে পারে 2012 সালের গবেষণা অনুসারে। 6. হস্তমৈথুন করছেন। আপনি যখন রিলিভ করছেন তখন ব্যতীত আপনার লিঙ্গকে খুব বেশি টানানো এড়িয়ে চলুন। কিছু পুরুষের কোনো সঙ্গত কারণ ছাড়াই তাদের লিঙ্গ টানার এই অদ্ভুত অভ্যাস আছে। আপনি যদি মনে করেন যে এটি আপনাকে আপনার লিঙ্গ বৃদ্ধি করতে সাহায্য করবে, তাহলে মারাত্মক ভুল ধারণায় বাস করছেন। আপনি শুধু আপনার সময় নষ্ট করছেন এবং ভুলে যাবেন না যে এটি আপনার লিঙ্গ কোনো রাবার ব্যান্ড নয়। এবার আলোচনা করব কিভাবে আপনার লিঙ্গ পরিষ্কার করবেন। আপনি উষ্ণ জল এবং অগন্ধযুক্ত হালকা সাবান ব্যবহার করে আপনার পিউবিক এলাকা ধুতে পারেন। কঠোর সাবান ব্যবহার করবেন না বা খুব শক্তভাবে জায়গাটি স্ক্রাব করবেন না, কারণ এতে সংবেদনশীল ত্বক জ্বালা করতে পারে। নিশ্চিত হন আপনার পিউবিক এরিয়া এবং লিঙ্গের গোড়ার চারপাশের ত্বক, সেই সাথে আপনার উরু এবং আপনার পিউবিক এলাকার মধ্যবর্তী ত্বক ধুয়ে ফেলুন। ঘাম এখানে জমা থাকতে পারে, আপনার পুরুষাঙ্গের খাদ ধুয়ে নিন। যদি আপনার সামনের চামড়া থাকে তবে আলতো করে এটিকে পিছনে টানুন এবং ধুয়ে ফেলুন। এটি স্মেগমা বিল্ড আপ প্রতিরোধ করতে সাহায্য করে, যা বেলানাইটিস এর মতো অবস্থার কারণ হতে পারে। আপনার অন্ডকোষ এবং এর চারপাশের ত্বক ধুয়ে ফেলুন। আপনার পেরিনিয়াম, আপনার অন্ডকোষ এবং মলদ্বারের মধ্যে ত্বকের টুকরো ধুয়ে ফেলুন। আপনার মলদ্বারের কাছে ধুয়ে ফেলুন। প্রতিবার স্নান করার সময় আপনার লিঙ্গ ধোয়া ভালো। শেষে বলা যায়, একজন ব্যক্তি তার লিঙ্গের স্বাস্থ্য বজায় রাখার জন্য বিভিন্ন পদক্ষেপ নিতে পারেন। এর মধ্যে রয়েছে নিয়মিত ব্যায়াম করা এবং স্বাস্থ্যকর খাবার খাওয়া। একজন ব্যক্তি অরক্ষিত যৌন মিলন, প্রচুর পরিমাণে অ্যালকোহল পান এবং তামাকজাত দ্রব্য ব্যবহার এড়ানো উচিত। একটি সুস্থ লিঙ্গ বজায় রাখার জন্য একজন ব্যক্তিকে প্রতিদিন অন্তত একবার লিঙ্গটি পুঙ্খানুপুঙ্খভাবে ধোয়া উচিত। যারা যৌনতায় সক্রিয় তাদেরও বছরে অন্তত একবার যৌন স্বাস্থ্য পরীক্ষা করা উচিত এবং বাড়িতে নিয়মিত স্ব পরীক্ষা করা উচিত। যদি একজন ব্যক্তির তাদের লিঙ্গ সম্পর্কে কোনো উদ্বেগ থাকে, তাহলে তাদের যত তাড়াতাড়ি সম্ভব একজন ডাক্তারের সাথে কথা বলা উচিত। ডাক্তার সমস্যার কারণ নির্ণয় করতে এবং উপযুক্ত চিকিৎসা প্রদানের জন্য কাজ করবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর পরবর্তী কোনো বিষয়ের উপরে ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।